लखिमपुर प्रेस क्लाबत बीजेपी नेता आरु कार्यकर्तार संबाद मेल आठनंग तमुलपुर विधानसभा समष्टित बीजेपी प्रार्थी प्रक्षेप करिबलै राज्यिक नेतृत्वर सभापति रंजित দা मुख्यमंत्री सर्बानंद সোণোৱাল আৰু मंत्री डॉ হিমন্ত বিশ্ব শর্মাক অনুরোধ তামুলপুরৰ চাৰিটা মণ্ডল বিজেপিৰ কর্মকর্তাৰ সংবাদ মেলত বিজেপি নেতা রাম বাসলাই কয় যে বিগত পরিষদীয় নির্বাচনত তামুলপুর সমষ্টিৰ পৰা দুজনকৈ বিজেপি প্রার্থীক বিপুল ভোটত জিকাই নিয়াৰ উপৰিও দুগৰাকী প্রার্থীয়ে দ্বিতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। বিগত সময়ত তামুলপুরৰ বিজেপি কর্মকর্তাসকলে বিজেপি দলৰ ভেটি দৃঢ় কৰাৰ বাবে বহু কষ্ট আৰু ত্যাগ স্বীকাৰ কৰি সেৱা আগবঢ়াই আহিছে। সংবাদ মেলত বিটিআরৰ বৰ্তমানৰ কাৰ্যবাহী সদস্য ধৰ্মনারায়ণ দাসে কয় যে বিটিআরৰ বিজেপিৰ ভেটি বৰ্তমান আটাইতকৈ শক্তিশালী আৰু ইয়াৰ প্ৰথম স্থান তামুলপুর। ৰাজ্যিক নেতৃত্বই এই সমষ্টিত বিজেপি প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিলে ৰাজ্যে পুনৰবাৰ বিপুল সহাৰিৰে বিজেপি প্ৰাৰ্থীগৰাকীক জিকাই নিব। বিটিআরৰ চাৰিখন জিলাতেই বিজেপি প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিবলৈ অনুৰোধ সংবাদ মেলত। প্রার্থিত্ব কেন্দ্র করে বিটিআরত বিজেপি ইউপিপিএল দলের মিত্রজোটর মাজত কিছু সংঘাত সৃষ্টি হওয়া প্রসঙ্গত সাংবাদিকে সোধা প্রশ্নের উত্তরত কয় যে বিজেপি একটা রাষ্ট্র দল আর দলের সকলে নীতি আদর্শ মানি চলি আছে। ইউপিপিএল দল হয়েছে একটা আঞ্চলিকতাবাদী দল। ইউপিপিএল দলে টিকিট নোপার বাবে কিছু আক্ষেপ করব পারে, কিন্তু আমি সকলোরে সৈতে কাম করে যাম। মুঠর উপর 58 নম্বর তামুলপুর বিধানসভা সমষ্টি বিজেপি দলে প্রার্থী প্রক্ষেপ করব লাগে। আর হল একটা জাতীয়তাবাদী দল বা একটা আঞ্চলিক দল, একটা রাষ্ট্রীয়তাবাদী দলের আমার যে থাকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর একটা এনেকা থাকে আঞ্চলিক দল সকলের একটা নির্দিষ্ট একটা জাতি জনগোষ্ঠী লৈ কিনে দল থাকে, তো আক্ষেপ তেনেকা থাকিও পারে, একো ডাঙর কথা নহয়। কিন্তু আমার তো হল সবকা সাথ সবকা বিকাশ, তো আমার যোনে নহক আমার তেনেকা একো আক্ষেপ না থাকে। আমার স্থানীয় দল সকলের এনেকা আক্ষেপ থাকিও পারে, তেওঁলোকে কোনবা টিকেট কাবাক বিচাৰিছিলে, আজি কোনবা এটা সমষ্টিত আমি বৰমাতো আমি টিকেট বিচাৰিছোঁ, চাপাগুৰিতো আমি টিকেট বিচাৰি আছোঁ, তো বৰমাত যদি আমার কিবা কারণে টিকেট নাপায় তো আমার দলীয় কার্যকর্তাসকলের মনত অলপমান আক্ষেপ থাকিব পারে, কিন্তু সেই আক্ষেপটো আমার পার্মানেন্ট নহয়, সেইটো আমার টেম্পোরারি হয়। আমার আপনাদের দেখা পাইছে কেইদিনমান আগতে বিসিডিসির চেয়ারম্যান সকল দিয়া হয়েছে, তার মেম্বারও সিলেকশন করা হয়েছে, এইটো কারোর লগত তেনেকে বুঝাবুঝি নকরাকে দিয়া হয়েছে বলে মই ভাবো। কারণ সেইটো তো বহুত জায়গাত বিজেপিয়ে পাব লাগাখিনি পোৱা নাই, কবাত ইপিএফএলে পাব লাগাখিনি পোৱা নাই, সেইটো খন্তেকে আক্ষেপ থাকে, পিছলৈ লাহে লাহে সেইটো ঠিক হয়ে যায়। বাক্সার পৰা কুমারদীপ কাশ্যপৰ রিপোর্ট, জিঅন নিউজ।